আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সহযোগী ট্রেনিং একাডেমি এর আজকের ট্রেনিংয়ে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে আমরা আমাদের টার্গেটেড ফ্রেন্ডলিস্ট তৈরি করতে পারি অলরেডি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে একটা ইন্টারন্যাশনাল ইমেজ কীভাবে তৈরি করে একটা ইন্টারন্যাশনাল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় অলরেডি আমাদের সহসী ট্রেনিং অ্যাকাডেমি চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো দেওয়া আছে এখানে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুকের মধ্যে অলরেডি স্টেপ বাই স্টেপ সবগুলো দেওয়া আছে তো এখানে আপনারা এই ট্রেনিংটা অবশ্যই নিয়ে নেবেন যে কীভাবে একটা ইন্টারন্যাশনাল ফেসবুক অ্যাকাউন্ট করতে হয় এবং এখানে একটা লগো ফর ফভার ফটো কীভাবে অ্যাড করতে হয় এ ধরনের টোটাল ইনস্ট্রাকশন আমাদের চ্যানেলে অলরেডি এগুলো ভিডিও এই টিউটোরিয়ালগুলো দেওয়া আছে তো এখন আমি আজকাছি স্পেশালি আমরা টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড ক্লায়েন্ট অথবা টার্গেটেড ফ্রেন্ড লিস্ট আমরা কীভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করব সেই সম্পর্কে আমরা আলোচনা করব কীভাবে আমরা আমাদের টার্গেটেড ফ্রেন্ড লিস্ট তৈরি করতে পারি এবং এক্ষেত্রে টার্গেটেড ফ্রেন্ড লিস্ট তৈরি করলে একটা সুবিধা হচ্ছে সবচেয়ে সব বড় সুবিধা হচ্ছে আমরা আমাদের এক অথবা অ্যাডসেন্সের জন্য খুব ভালো মার্কেটিং করতে পারবো যেখান থেকে আমরা অনেক ভালো রেভিনিউ জেনারেট করতে করা সম্ভব হবে খুব ইজিলি তো চলুন আমরা ফেসবুকে চলে যাই অবশ্যই আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টস আপনার ফিমেল নেমে ক্রিয়েট করবেন এবং ইনফরমেশান সব আপনার ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম অনুপাত বা ইন্টারন্যাশনাল ইনফরমেশান দেবেন তো নর্মালি আপনার অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের প্রয়োজনীয় আপনার ফেসবুক প্রয়োজনীয় আপনার ইনফরমেশান দেওয়ার জন্য আমরা যেটা করবেন তো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট খোলার সময় সবসময় যদি আমরা আমেরিকাকে টার্গেট করি তাহলে আমেরিকান বিভিন্ন স্টেট আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি যেমন আপনারা ইউএসএ স্টেটস লিস্ট তো ইউএস স্টেটস লিস্ট লিস্ট লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে আপনারা আমরা ইউএসএর স্টেট সকল ধরনের স্টেটগুলো লিস্ট পাবো যেমন আমরা এখানে উইকিপিডিয়া থেকেও আমরা নিতে পারি তো উইকিপি এখানে আসার পরবর্তীতে যেমন আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অবশ্যই আপনার এখানে যে ইউএসএ স্টেটসগুলো আছে যেমন আমরা যদি এখানে আলবামা বা আস আলাস্কা সাপোজ আমি আলাস্কা থেকে যদি আপনার অ্যাকাউন্ট করি তাহলে আলাস্কার সকল ধরনের ইনফরমেশান আমি আমার ফেসবুক প্রোফাইলে দিব। আমি যেই স্টেট থেকে অ্যাকাউন্ট করবো ওই স্টেটে সকল ধরনের তথ্য দিব। তো আসি এখানে আপনার আমরা যেমন আমি যেমন এখানে যে অ্যাকাউন্ট এখানে করছি সেটা হচ্ছে আমরা আমি এখানে আমার অ্যাকাউন্টটা তৈরি করছি আপনার ফ্লোরিডা থেকে এমন ইনফরমেশন ফ্লোরিডা ফ্লোরিডায় ফ্লোরিডা দিয়েছে এখানে তো মে নামটা অবশ্যই ফিমেল নেম এখানে এবং আপনার আমার আমাদের টিউটোরিয়ালগুলোতে এখানে আপনার প্রোফাইল পিকচার কীভাবে তৈরি করবেন এখানের জন্য আপনার একটা ভালো যারা বিশেষ করে গ্রাফিক ডিজাইন জানে না তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ক্যানভা ক্যানভাতে গিয়ে আপনারা খুব সহজে আপনার ভালো ডিজাইন তৈরি করে নিতে পারেন যেমন আপনার লগো কাবার ফটো বা ফেসবুক পোস্ট করার জন্য খুব সহজে আপনার তৈরি করে নিতে পারেন এটা অলরেডি আমাদের আপনার টিউটোরিয়ালগুলোর মধ্যে দেওয়া আছে তো এখন প্রথম হচ্ছে আমরা টার্গেটেড যখন আমরা টার্গেটেড আপনার অ্যাকাউন্ট তৈরি করবো তখন হচ্ছে আমরা আমাদের অ্যাভাউটসের মধ্যে আমরা কি ইনফরমেশানগুলো দিব যেমন এখানে আমি যে ইনফরমেশনগুলো এখানে দেওয়া উচিত যেমন আপনার এখানে আমরা এখন এডিট ডিটেলসে আসি আসার পরবর্তীতে এখানে যেমন আপনার ওয়ার্ড এবার হচ্ছে রিজন্যাল সেলস ম্যানেজার প্রিমিয়াম প্রোডাকশান সার্ভিস প্রিমিয়াম প্রোডাকশান সার্ভিস হচ্ছে আমাদের একটা পেজের নাম জাস্ট আমরা এই পেজেই আপনার রিজিনাল সেলস ম্যানেজার হিসেবে এটা ডিটেক্ট করে দিয়েছি এরপর হচ্ছে আপনার এডুকেশান এডুকেশান হচ্ছে যেহেতু আমি ফ্লোরিডা ফ্লোরিডা থেকে আমার অ্যাকাউন্ট ওপেন করছি তাহলে আমাকে এডুকেশান ইনস্টিটিউশানগুলো অবশ্যই ফ্লোরিডার মধ্যে দিতে হবে তো এখানে আমি আপনার স্টেট ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা আর একটা হচ্ছে আপনার অক্সবি সেকেন্ডারি স্কুল তো জাস্ট দুইটা আপনার একটা স্কুল একটা আপনার ইউনিভার্সিটি দিলাম চাইলে এখানে আপনার কলেজও অ্যাড করতে পারেন বা কম্পাই তিনটে অ্যাড করতে পারেন আর অথবা কলেজ ইউনিভার্সিটি অ্যাড করতে পারেন এরপর হচ্ছে কারেন্ট সিটি কারেন্ট সিটি হচ্ছে আমি এখন যে সিটিতে দেখাবো যে আমি যে এই এখন যে সিটিতে যেমন এখানে লাইফসিনা ওর ল্যান্ডো আপনার ফ্লোরিডা আর হোমটাউন হচ্ছে আপনার মিয়ামি ফ্লোরিডা থেকে এখানে আপনার ইনফরমেশনগুলো আমি আপনার আমার প্রোফাইলে দেখাচ্ছি সবাইকে এবং এখানে আমার ফলোয়ার্সটা আমি চাইলে দেখাতে পারবো রিলেশনশিপ আপনার দেখাতে পারবো অথবা দেখানো দেখালে চলবে আর ওয়েবসাইট হচ্ছে আমরা আমাদের অ্যাফিলিয়েশ আমরা যে ওয়েবসাইট ওয়েবসাইট ইউজ করবো পরবর্তীতে আমরা যে ওয়েবসাইটটা আপনার দেবো আপনার এখানে আমাদের আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করে নিতে পারবেন এরপর হচ্ছে আপনার সোশ্যাল সাধারণত প্রয়োজন নেই তো এই এভাবে আপনি যেই লোকেশান থেকে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেই লোকেশানের সকল ধরনের আপনার ইনফরমেশানগুলো দিয়ে অ্যাকাউন্টটা ফিল আপ এখন আসি কিভাবে আমরা টার্গেটেড লিস্ট তৈরি করবো সেটার জন্য হচ্ছে আমরা আমাদের সার্চ ফেসবুকে সার্চ বক্সে আমরা যেহেতু আমরা ফ্লোরিডা থেকে অ্যাকাউন্টটা তৈরি করছি তাহলে আমরা এখানে ফ্লোরিডা লিখে জাস্ট আপনার সার্চ করব তো যখন আমরা ফ্লোরিডা লিখে সার্চ করব তখন ফ্লোরিডা রিলেটেড এখানে আপনার অনেক কিছু আসবে আপনার পেজ আসবে গ্রুপ আসবে তো আমরা প্রথম হচ্ছে আমরা বড়ো বড়ো যে পেজগুলো আছে এগুলোকে আমরা ফলো করে নেব বা লাইক করে নেব কারণ হচ্ছে আপনার পরবর্তীতে আমাদের আপনার কাজের সুবিধার্থে আমরা এই পেজগুলোকে ফ্লোরিডা কেন্দ্রে এই পেজগুলোকে পেজ এবং গ্রুপগুলোতে অ্যাড হয়ে নিব তো এখানে আমরা প্রথমে এখানে আসি আমরা যে কোনো একটা পেজে আসি যেমন এখানে আপনার জাস্ট ফ্লোরিডা তো ফ্লোরিডা পেজ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সাথে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার ওই লোকেশান কেন্দ্রিক যারা আছে তারাই সাধারণত এই পেজগুলোতে আপনার লাইক কমেন্টস করে থাকে তো এখানে আপনার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এমন কিছু কমেন্টস করব যাতে অথবা এখানে যারা কমেন্টস করে তাদেরকে আমরা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারি তো সর্বোচ্চ একদিনে আমরা আগে দেখবো যে তার লোকেশানটা ফ্লোরিডা কিনে বা তার লোকেশন ইউএসএর মধ্যে কিনা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বা ইউরোপের কেন্দ্রীয় আমরা ফ্রেন্ড অ্যাড করতে পারবো তো আমরা যেহেতু টার্গেটেড আপনার মেম্বার অ্যাড করবো তাহলে ফ্লোরিডা কেন্দ্রে যদি আমরা মেম্বার অ্যাড করি তাহলে দেখা যাচ্ছে বা ইউএসএ কেন্দ্রে যদি মেম্বার অ্যাড করে তাহলে ইউএসএ কিনা অবশ্যই তার প্রোফাইলে গিয়ে দেখবো ইউএসএ কিনা যেমন এখানে দেখা আছে যে লাইফ সিন টাম্পা ফ্লোরিডা তার মানে আমি তাকে অ্যাড করতে পারি তাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম তো এখানে একদিনে আমরা সর্বোচ্চ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো জনের বেশি আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না কিন্তু আমরা মানে আমি এখন এমন একটা টেকনিক দেখাবো সেটা হচ্ছে না আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো কম কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট নিব বেশি দেখা যাচ্ছে আমরা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অটো ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক বেশি পাই এটা হচ্ছে আমাদের জন্য সবসাইতে বড়ো সুবিধা তো এটার জন্য কীভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বেশি পাবো সেটার জন্য সবথেকে সহজ মাধ্যম হচ্ছে আমরা বিভিন্ন পেজে গ্রুপে আমরা কমেন্টস করব। পেজে গ্রুপে আপনার পোস্টের নিচে কমেন্টস করবো কি কমেন্টস করবো সেটা জন্য হচ্ছে আমরা আপনার কিছু ভালো ভালো টিপস বা ভালো ভালো আপনার কোর্ডস আপনার কমেন্টস করতে এখানে আমি আপনার এটা জন্য হচ্ছে গুগলে গিয়ে সার্চ করব আপনার কোর্স আপনি যে ধরনের কোর্স লিখে আপনার পছন্দ করেন ওই জন্য কোর্স যেহেতু ফিমেল অ্যাকাউন্ট লাভ সব সাইডে ভালো হয় তো আমি এখানে লাভ কোর্স আপনার লিখে সার্চ করলাম সার্চ করার পরবর্তীতে আপনার এখানে আপনার যেমন এই যে কোর্স ডট কম যে সাইটটা আছে এখান থেকে আমি এখানে আপনার অনেক কোর্স আছে যেমন এখানে প্রথম যে কোর্সটা আছে এখানে আছে আই থিঙ্ক দ্য পারফেকশন অফ লাভ ইজ দ্যাট ইটস নট পারফেক্ট তো এটা আমি জাস্ট কপি করলাম কপি করার পরবর্তীতে আমি চলে গেলাম ফেসবুকে ফেসবুক আসার পরবর্তীতে এখানে সাপোজ আমি এই পোস্টটা নিয়েছি এখানে কমেন্টস করি দেখ আচ্ছা জাস্ট এটা হচ্ছে নর্মালি আপনার কমেন্টস করে দিলাম এছাড়া হচ্ছে আমি যদি যেমন এখানে আপনার ভিজিট ফ্লোরিডা তো এই পেজে আসার পরবর্তীতে আমি আরও একটা আপনার কোয়েস নিয়ে আসি এখান থেকে যেমন এখানে আপনার এই কোয়েসটা নিয়ে আসতাম কপি করলাম কোয়েসটা সিলেক্ট করলাম কপি করলাম কপি করে আবার চলে আসতাম এই পেজে পেজে আসার পরবর্তীতে এখানে আপনার পেজে যে সকল পোস্টগুলো আছে এই পোস্টগুলোতে আর সব সবসময় বেশি চেষ্টা করবেন যে পোস্টগুলোতে কমেন্টস সাধারণত বেশি হয় ওই ধরনের আপনার পোস্টগুলোতেই সাধারণত চেষ্টা করবেন আপনার কমেন্টস করার জন্য কারণ হচ্ছে আপনার যখন বেশি পিপল একটা পেজে কমেন্টস করে তখন হচ্ছে আপনার সবার কাছে নোটিফিকেশন পৌঁছানোর সম্ভাবনাটা থাকে বেশি তো এখানে আছে পঞ্চান্নটা এই পোস্টে পঞ্চান্নটা কমেন্টস আছে তো আমি এখানে জাস্ট এখানে কমেন্টসে ক্লিক করলাম কমেন্ট করার পরে আপনার এইটা লিখলাম দেখার পরবর্তীতে আমি সাথে কিছু যদি আমি অ্যাড করে করেছিলাম যে আইনি সাম ওয়ান ওয়ান টুজিট এখানে একটু জিনিস অ্যাড করে দিলাম চাইনিজ আমার কারণ মানে কি আমি কাউকে আমার ফ্রেন্ড লিস্টে চাচ্ছি এটা হচ্ছে একটা সহজ টেকনিক জাস্ট এরপরে আপনার কমেন্টস করে দিলাম তো এখানে আপনার এটা হচ্ছে আরেকটা ভালো মাধ্যম এবং এভাবে হচ্ছে আমরা একই কোয়ার্ডস কখনও একাধিকবার বা বারবার কমেন্টস করবো না তাহলে কি হবে আপনার কমেন্টেইটা ব্লক করে দিবে ফেসবুক থেকে আমরা এক একটা বার একটা আপনার এখান থেকে আপনার কোয়ার্ডস কপি করে নিয়ে আসবো না আরেকটা একটা পোস্ট এখানে আপনার নাইস প্লেস বা এখানে নাইস নাইস লুকিং আই ওয়াশ টু গো দেয়ার এনি ওয়ান উইথ মি জাস্ট আপনার জাস্ট সিম্পল টেক্স দিলাম অথবা আমি কপি করে নিয়ে দিলাম Any one here to go We me in this nice place. Cool. Simple. তারপরে দেখা যাচ্ছে কি যখন এভাবে আপনি অনেকগুলো গ্রুপে পেজে দেখা যাচ্ছে ফ্লোরিডা কেন্দ্রে অনেকগুলো গ্রুপে পেজে বা আপনার আমেরিকান কেন্দ্রিক আপনার বা ইউরোপ কেন্দ্রে বা অস্ট্রেলিয়া বা কানাডা কেন্দ্রিক যখন অ্যাকাউন্টগুলো করা হবে তখন দেখা যায় আপনার অনেকগুলো যখন আপনার পেজে গ্রুপে আপনি কমেন্টস করবেন তখন দেখা যাচ্ছে আপনার ঠিক সেম আপনি এখানে যেভাবে আপনি কমেন্টস করছেন ঠিক সেম আপনি গ্রুপগুলোতে কমেন্টস করবেন যখন আপনি অনেকগুলো পেজ এবং গ্রুপে কমেন্টস তখন আপনি দেখবেন যে আপনার এখানে অটো ফ্রেন্ড শুরু হবে অটো ফ্রেন্ড রিকুয়েস্ট আপনি এখানে দেখেন আপনার অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট আপনার চলে আসে অটো ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন অনেক আপনি আপনি কাউকে পাঠানো লাগবেন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট এখন অটো ফ্রেন্ড রিকোয়েস্ট পাবেন তবে হ্যাঁ যখন আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট অনেক আসবে এর মধ্যে আপনার ইউরোপ আমেরিকার বা আপনার টপ কান্ট্রিগুলোর ইন্দোনেশিয়া বা বা ফিলিপাইন আপনি এই ধরনের কান্ট্রিগুলো থেকে আপনার অনেক রিকোয়েস্ট রাখবে তো ওই রিকোয়েস্টগুলোকে আপনি অ্যাকসেপ্ট করা দরকার নেই শুধুমাত্র আপনি বাসাই করা ফ্রেন্ড যারা ইউরোপ আমেরিকান তাদেরকে শুধুমাত্র আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে আপনার কনফার্ম করবেন তার বাইরে কাউকে কনফার্ম করা প্রয়োজন হয় শুধুমাত্র তাদেরই কনফার্ম করবেন আচ্ছা আর বাকিদেরকে আপনি ফলোয়ারের হিসেবে রাখবেন তো ফলোয়ারটা কীভাবে রাখবেন ফলোয়ার হচ্ছে আপনার এখানে আপনার সেটিংসে গিয়ে আমরা জাস্ট দেখাচ্ছি কি ফলোয়ারটা একটি করুন তো সেটিংসে গিয়ে আপনি যাবেন আপনার পাবলিক পোস্ট পাবলিক পোস্টে এসে এখানে হচ্ছে হু ক্যান ফলো মি এটা নর্মালি ডিফল্টে লেখা থাকে আপনার ফ্রেন্ডস তো এটাকে আপনার নর্মালি ফ্রেন্ডস লেখা থাকে জাস্ট এটাকে পাবলিক করে দেবেন যখন এটাকে পাবলিক করে দেবেন তখন আপনাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তখন এটা অটো ফলোয়ার আপনার হয়ে যাবে আপনি যার অটো ফলোয়ার যখন আপনি কোনো পোস্ট শেয়ার করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা মানে যারা ফলোয়ার আছে তাদের কাছে আপনার অটো পোস্ট চলে যাবে তো এখানে হচ্ছে এটা খুব সহজে আমরা টার্গেটেড অডিয়েন্স ইনক্রিজ করতে পারি যত বেশি পরিমাণ আমরা আমরা টার্গেট অডিয়েন্স আপনার ইনক্রিজ করতে পারি তত বেশি আমরা আমাদের রেজাল্ট বেশি নিয়ে আসতে পারবো বিশেষ করে আমরা যদি অ্যাফিলিয়েট বা অ্যাডসেন্সের কথা যদি চিন্তা করি আর আমেরিকান ভিজিটর যখন আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে বা আমাদের অ্যাডসেন্স রিলেটেড ওয়েবসাইটগুলোতে নিয়ে আসবো তখন দেখা যাচ্ছে এটার ভ্যালু অনেক বেশি আর সাথে যদি আমরা যখন কোনো প্রোডাক্ট প্রমোট করবো তখন অনেক বেশি পরিমাণে আপনার রেভিনিউ জেনারেট করা সম্ভব তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে সময় প্রতিদিনই যেন আমাদের লাভ কোর্সগুলো আছে বা আমরা প্রতিদিনই কিছু কিছু আপনি তাতে কী হবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে আপনার ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড আছে কিন্তু আপনি যদি প্রোফাইল অ্যাক্টিভিটি না থাকে তাহলে কিন্তু আপনি যখন কোনো কিছু শেয়ার করবেন তখন কিন্তু এটা পাবলিকলি রিচ করবে না তো এখন যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রত্যেক দিনই আপনার কোনো পিকচার বা ভালো মানের আপনার কোনো কোয়ার্স সব সবসময় আপনার কমেন্টস করার চেষ্টা করবেন তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্টটা আপনার প্রোফাইল এঙ্গেজমেন্ট বাড়বে মানুষ লাইক কমেন্টস বেশি করবে আর যত বেশি মানে প্রোফাইল এঙ্গেজমেন্ট বেশি হবে তত বেশি পরিমাণে আমরা আপনার ভালো আপনার এঙ্গেজমেন্ট বেশি হবে তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যেতে জাস্ট আপনি আপনার একটা লাভ করছেন পোস্ট করে তো দেখা যাচ্ছে আপনার যত বেশি এটার জন্য হচ্ছে কি আপনার এঙ্গেজমেন্ট প্রোফাইলে আপনার অ্যাক্টিভিটি যত বেশি বৃদ্ধি করতে পারবে এটি আমাদের সবচেয়ে ভালো হয় আর এখানে আমরা তখন আমাদের দেখা যাচ্ছে আমরা প্রোফাইলে আমরা যখন আপনার কোনো প্রোডাক্ট প্রমাণ করি আমি আমরা এখানে আমাদের আপনার একটা অ্যাফিলিয়েশের আমি একটা একটা লিঙ্ক শেয়ার করছি এখানে আপনার প্রিমিয়াম নেকলেস ফর মাম্থ এটা আপনার তো এ ধরনের আমরা প্রোডাক্ট বা আমাদের ওয়েবসাইট আমরা এখানে প্রমোট করবো যেমন আমরা আমাদের যদি আমরা এনি হেলথ অ্যাডভাইস আমাদের ওয়েবসাইট এনি হেলথ অ্যাডভাইসে যদি একটা পোস্ট আমি চিন্তা করলাম যে এটা প্রমোট করবো এবং আমার ভিজিটরটা আমি আমেরিকেন তাহলে আমি যদি আমার প্রোফাইলে এংগেজমেন্ট বেশি নিয়ে আসতে পারি তাহলে আমি খুব সহজে আপনার যেমন আমরা এখানে আমরা হোম কোয়ারেন্টাইন ইন করোনা ভাইরাস প্যান্ডেমিক তো জাস্ট আমি এই পোস্টটা শেয়ার করবো জাস্ট এই পোস্টটা আমি কপি করলাম কপি করে এনে আমি আমার এখানে প্রোফাইলে বা অথবা আমরা আমাদের পেজ থেকে যদি আমি চিন্তা করি যে আমরা পেজ থেকে আমরা শেয়ার করবো খুব সহজে ইজিলি আমরা আমাদের পেজ থেকে শেয়ার করতে পারি জাস্ট থেকে আমরা সরাসরিও শেয়ার করতে যদি আমরা অল্প আকারে শেয়ার করি আমরা সরাসরি শেয়ার করতে পারি তাহলে পোস্ট করে দিলাম তার মানে হচ্ছে আমি খুব সহজে অ্যামাজন ভিজিটু আমার ওয়েবসাইটও আনতে পারতেছি আর যখন আমি অ্যাফিলিয়েট বেসড কোনো প্রোডাক্ট প্রমোট করবো সহজেই আমি কান্কেটেড ক্লায়েন্ট বা কাস্টমার খুব সহজে পাবেন তো এভাবে হচ্ছে আমরা খুব সহজে আমরা টার্গেটেড ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড লিস্ট অ্যাড করতে পারি আজকে হচ্ছে আমাদের ফেসবুক পার্টটা আজকে আপনাদের দেখালাম আগে আমি নেক্সট পার্টে আপনার ইনস্টাগ্রাম এরপর হচ্ছে টুইটার এরপর পিন্টারিস্টে আপনার কীভাবে সেম আপনার ফলোয়ার তৈরি করা যায় এবং টার্গেটেড ফলোয়ার তৈরি করা যায় সে সম্পর্কে ভিডিও নিয়ে আসতেছি আর আজকে তাহলে এ পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন